গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বেরিয়ে পড়েছি সিনেমা দেখতে, আমি, দিদি আর রনি যাচ্ছি। আজকে অনেকদিন পর আমরা যাচ্ছি সিনেমা দেখতে, আজকে লেটস গো। আমরা যাচ্ছি ধনিয়াখালি SVF সিনেমাসে। এই আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি এখান থেকে, এখন যাবো ভান্ডারি বাস স্ট্যান্ড, ওখান থেকে বাসে আজকে আমরা যাবো। আমি, দিদি আর সঙ্গে আছে আমাদের ভাইপো রনি, তিনজনে মিলে আমরা যাচ্ছি আজকে সিনেমা দেখতে। হঠাৎ করে প্ল্যান করে ফেললাম আমরা আজকে, তো বেরিয়ে পড়লাম। আমি আর দিদি স্কুটি করে এখন ভান্ডারহাটি যাচ্ছি, আর রনি আছে ওর মাসির বাড়িতে, ও সেখান থেকে চলে আসবে ভান্ডারহাটি। তারপর আমরা একসাথে বাসে করে যাবো ধনিয়াখালি। ভান্ডারহাটি পৌঁছে দেখি অলরেডি রনিও চলে এসেছে আর বাসও আমাদের জন্য দাঁড়িয়ে আছে। প্রচন্ড গরমে আমরা বাসে উঠে মজা করতে খুব ভুলিনি, গরম লাগছে লাগছে, তিনজনে যখন একসাথে হয়েছি আমাদের বক বক আর শেষ হয় না। বিশেষ করে আমি আর রনি বকেই যাচ্ছি, বকেই যাচ্ছি। ইতিমধ্যে বাসও চলতে শুরু করে দিয়েছে, আমরা চলেছি এখন ধনিয়াখালির পথে। পৌঁছে গেছি আমরা ধনিয়াখালি সিনেমাতলা, এবার যাচ্ছি আমরা সিনেমা হলের দিকে। আজকে আমরা দেখব দাবারু। SVF সিনেমার পাশেই আছে এম বাজার, তো আমরা প্ল্যান করেছি সিনেমা শেষ হওয়ার পর এম বাজারেও একটু ঢু মেরে আসবো। মুভি টিকিট কেটে নিয়ে আমরা চললাম হলের ভেতরের দিকে, শো টাইম একটায়। আমরা আজকে দেখতে এসেছি নন্দিতা দাসের পরিচালনায় বেঙ্গলি মুভি দাবারু। জানি না কেমন হবে, ট্রেলারটা দেখে তো আমার ভালোই লেগেছিল, তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। যথারীতি হলের ভেতর ঢুকে দেখি আমরা তিনজনই এসেছি এখনো পর্যন্ত, আর কেউ আসেনি। এমনই একটা ফিলিংস যেন মনে হচ্ছে আমরা গোটা সিনেমা হল কিনে নিয়েছি, এখন যেখানে খুশি আমরা ঘুরে বেড়াবো। এবারে সিনেমা শুরু হয়ে গেছে, প্রথম সিন থেকে একেবারে টান টান উত্তেজনা, বেশ দারুণ লাগছে এখনো পর্যন্ত সিনেমাটা। সিনেমা দেখে বেরিয়েই আমরা এখন ঢুকছি পাশেই এম বাজারে। আর হ্যাঁ, সিনেমাটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমাদের সবার। পুজো এখনো অনেকটাই দেরি আছে, তাও আমরা দেখছি জামা কাপড়ের কালেকশন কিরকম আর কি কি জিনিস আছে। ঘুরে ফিরে জামা কাপড় দেখছিলাম, কিন্তু শেষমেশ জামা কাপড় দেখা বন্ধ করে আমরা চলে এলাম এই দিকটায়। এই পোর্শনটা এখন নতুন হয়েছে, এখানে ব্যাগ, টিফিন বক্স, বোতল, অনেক রকমের জিনিস আছে। সো আমরা তিনজনে অন্য কিছু ফেলে এইখানেই চলে এলাম। রনি আর দিদি দুজনেই প্লেট, ডিস, বোর্ড এইসব দেখতে ব্যস্ত ছিল, আমি দেখছি কত সুন্দর সুন্দর বোতল আর টিফিন বক্স। হঠাৎ দেখি রনি একটা বোতল খুঁজে পেয়েছে, কি দেখতে বোতলের সে, বাল্বের মতো। শপিং শেষ আমাদের, আমরা এই স্টোর থেকেই কয়েকটা বোতল, টিফিন বক্স এইসব নিয়ে নিয়েছি। এবার বেরিয়ে পড়ছি আমরা, কিছু খাবো, খিদে টিদে পাচ্ছে অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি থেকে। আমাদের মুভি শেষ হয়ে গেল, আমরা শপিংও গেছিলাম, শপিংও হয়ে গেছে, এই যে শপিং হয়ে গেছে আমাদের। আমরা এখন যাচ্ছি লাভার্স, ফুড লাভার্সে, তো এখানে আমরা রেস্টুরেন্টে যাই, কী খাবো সেটা দেখবো। SVF সিনেমার সঙ্গে লাগোয়া এই ফুড লাভার্স রেস্টুরেন্টটি, দেখি এখানে কিছু ভালো আইটেম পাওয়া যায় কি না, আদৌ কিছু আছে লাগি না জানি না।
চলেছি মিও আমোরে খেতে। তো আগেরটা আমাদের ঠিক পছন্দ হলো না, এখানে আমরা চলে এলাম, দেখি কি পাওয়া যায়, দেখা যাক। ধনিয়াখালিতে অনেক রেস্টুরেন্ট আছে, তাও আমরা ছোটখাটো স্ন্যাক্সের জন্য বেছে নিলাম মিও আমোরেকে। সবাই মিলে এখন ঠিক করছি কি কি খাবো, কোন কোন আইটেমগুলো খাবো, এখন তাই আলোচনা চলছে আমাদের। দেখতে দেখতে আমরা অর্ডারও করে ফেললাম, এবার আমাদের খাওয়ার পালা। খাবারগুলো যত সুন্দর দেখতে খেতেও কিন্তু ততই সুন্দর। স্ন্যাক্স শেষ করে আমরা ট্রাই করলাম ডেজার্ট। আমি নিয়ে নিয়েছি চকলেট কেক, আর রনি নিয়েছে পেস্ট্রি রেড ভেলভেট। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চেপে পড়েছি বাসে, এবার ফেরার পাল্লা। সারাদিন প্রচুর এনজয় করার পর আমরা এখন চলেছি বাড়ির পথে। রনি এখান থেকে চলে যাবে মাসির বাড়ি, আমরা নেমে পড়বো ভান্ডারহাটিতে। সিনেমা দেখা, শপিং করা আর খাওয়া দাওয়া সবই দারুণ ভাবে হলো। আমরা অনেকদিন পরে তিনজন সিবলিংস এর দারুণ মজা করলাম। চলে আসছি আমরা, হয়ে গেল আমাদের সিনেমা দেখা, দারুণ লেগেছে দাবারু, ভালো লাগলো রনি ওখানে পাচ্ছি।